শক্তিশালী ও কার্যকর সংসদের জন্য দরকার সক্রিয় বিরোধী দল। এই জন্য বিরোধী দলের সদস্য সংখ্যা বড় নয়, প্রয়োজন শক্তিশালী কণ্ঠস্বর। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা কম হলেও তারা যদি সংসদে উপস্থিত থেকে কার্যকর ভূমিকা পালন করে তাহলে এই সংসদও একটি শক্তিশালী সংসদ হবে। বিএনপি ও ঐক্যফ্রন্টে নির্বাচিত সদস্যদের সংসদে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শাহনাজ ইয়াসমিনের আরেকটি প্রতিবেদন দেখুন। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে 257টি আসন। ভোট হওয়া 299 আসনের বাকি 42টিতে জিতেছে মহাজোট ও বিএনপি জোটের শরিকরা। এর মধ্যে জাতীয় পার্টি সহ মহাজোটের শরিকদের 31টি, বিএনপি ঐক্যফ্রন্ট 8টি এবং 3টি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। বিএনপি জোটের 8জন এখনও শপথ নেননি। জাতীয় পার্টি ইতিমধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে। মহাজোটের অন্য শরিকদেরও বিরোধী দলের সারিতে আসন নিতে বলেছে আওয়ামী লীগ। তবে তারা আগে সরকারে ছিল, এবারও সরকারি জোটের হয়েই নির্বাচন করেছে। এ অবস্থায় তারা সংসদে কতটা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে তা নিয়ে সংশয় জানিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। জাতীয় পার্টি সম্পর্কে খুব বেশি আশা করে লাভ নেই। কমেডিয়ানের ভূমিকা নিলে তো মানুষ তাদেরকে কখনোই আর মানে গ্রাহ্য করবে না। তারা বলছেন, সরকারের জবাবদিহিতার জন্য শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন। তবে এর বিপরীত উদাহরণ টেনে তারা বলেন, 72-এর গণপরিষদে বিরোধী দলের মাত্র 2জন সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা ও সুরঞ্জিত সেনগুপ্ত সংসদ কাঁপিয়ে রেখেছিলেন। সংসদ কার্যকর তো সংখ্যা দিয়ে হবে না, জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে তারা বিতর্ক করছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা একজন করলেও সেটা আমি মনে করি যে অনেক শিক্ষণীয় হবে। আমাদের দেশে দৃষ্টান্ত আছে যে একজন বা দুজন বিরোধী দলের সংসদ সদস্যই কিন্তু সংসদকে তোলপাড় করে তুলতে পারে। ঐক্যফ্রন্টে যে 7জন, তারা যদি সকলেই সংসদে উপস্থিত থাকে প্রতিটা অধিবেশনে এবং ঘুরে ঘুরে ফিরে তারা যদি কথা বলে, তাদের ফ্লো নিয়ে যদি তারা যদি সরকারকে যৌক্তিকভাবে সমালোচনা করে, এইটা কিন্তু একটা পার্লামেন্টের হওয়ার সুযোগটা কিন্তু তৈরি করবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে শুধু বাজেট পাস ও অনাস্থা ভোট ছাড়া সরকারি দলের সদস্যদের সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার পক্ষে অভিমত দেন কেউ কেউ। সরকারি দলের সদস্যরা তারাও কিন্তু বিতর্কে অংশ নিতে পারেন, কিন্তু তাদের সামনে একটা বড় সমস্যা হচ্ছে 70 অনুচ্ছেদ। এটা নিয়েও আমার মনে হয় চিন্তা ভাবনা করার সময় আছে। সকলেই সরকারি কার্যক্রমে সন্তুষ্ট থাকবে সেটা কিন্তু কখনোই হয় না। যখন অসন্তুষ্ট থাকবেন তখন সরকারি দলের সংসদ সদস্যরাও সরকারের সমালোচনা করতে পারবেন। এই সুযোগটা তৈরি করার একটা সম্ভাবনা আমি মনে করছি যে নেওয়া আছে এবং সেটা নেওয়া উচিত। বিএনপিকে সংসদে যোগ দেওয়ারও পরামর্শ দেন তারা। এটা তাদের জন্য শেষ সুযোগ। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।